আবার সাকসেসটাইলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি প্রাইমারি ইন্টারভিউ বোর্ডের সামনে থেকে। তো একজন ইন্টারভিউতে বেরোলেন ওনার অভিজ্ঞতাটা সংক্ষেপে জন্য। প্রথমে স্যার জানবো আপনার নাম এবং ডিস্ট্রিক্ট। আমার নাম আশিস কুমার রানা আর পশ্চিম মেদিনীপুর থেকে আসছি, ঝাড়গ্রামের জন্য অ্যাপ্লাই করেছি। তো আপনাকে ইন্টারভিউ বোর্ডে ঢোকার পর কী কী কোশ্চেন করা হবে? একদম প্রথমে নিজের সম্বন্ধে জানতে চাওয়া হয়, বর্তমানে কী করা হয় যা জিজ্ঞাসা করার সাথে সাথে আমি ফার্নিচারের কাজ যখনই বলি তখন সেখান থেকে কোশ্চেন শুরু করেন। আচ্ছা, যে কী কী করতে পারো, সব কিছু করতে পারো কি না, পালিশ কীভাবে হয়, একদম ওইখানেই ওখান থেকে শুরু করে একটা স্যার তারপর ম্যাডাম জিজ্ঞাসা করেন যে তুমি প্রাইমারি সিলেবাস সম্বন্ধে জানো? হ্যাঁ ম্যাডাম জানি। তো আমাকে তৃতীয় শ্রেণীর বইগুলোর নাম জিজ্ঞাসা করা হয়। তারপর আরেকটা ম্যাডাম জিজ্ঞাসা করে যে ক্লাসের বাইরে কোনো শিশুকে তুমি কীভাবে শিক্ষাদান করবে। ওই যেমন বললাম, ধরুন জলের কল খুলে রেখে বাচ্চারা চলে যাচ্ছে তখন তাদেরকে সেটা বন্ধ করতে বলবো, বা যথাযথ আবর্জনা যদি ফেলে সেগুলোকে নির্দিষ্ট জায়গায় ফেলতে বলবো, বা প্রার্থনার সময় যদি সারিবদ্ধভাবে না দাঁড়ায় তাদেরকে সেভাবে বলবো। তো তারপর স্যার আমাকে বললো যে তুমি তাহলে ফার্নিচারে কাজ করো মানে অনেক দিন পড়াশোনার সাথে যুক্ত নয়। আমি বলছি হ্যাঁ স্যার, এটা ঠিক, আমি অতটা 2019 সালে ডিএলএড কমপ্লিট করার পর থেকে পড়াশোনার সাথে সেভাবে যুক্ত নয়। তখন বলছে যে তাহলে তুমি যে কোনো সাবজেক্ট থেকে ডেমো দিতে বললে পারবে, কনফিডেন্স আছে? আমি বললাম হ্যাঁ স্যার, যে কোনো সাবজেক্ট থেকে আপনি যদি ডেমো দেন বলেন তো আমি পারবো। ওই কনফিডেন্সের সাথে বলছে, আমি হ্যাঁ স্যার পারবো। তো তারপর আমাকে বললো ঠিক আছে তুমি তোমার পছন্দ মতো একটা ডেমো দাও। তো আমি স্যার ইংলিশের উপর দিয়েছি, ভাওয়েল শেষ করার পরে বললো ঠিক আছে। আচ্ছা, কত টাইম ডেমো দিলেন? চার মিনিট। আর এমনি ইন্টারভিউ আর ডেমো নিয়ে কত লাগলো টাইম? 7-8 মিনিট। কোন নম্বর টেবিল ছিল? 10 নম্বর টেবিল। কতজন স্যার ম্যাম ছিলেন? একজন স্যার, দুজন ম্যাডাম। আচ্ছা, আর আপনাকে বোর্ড ওয়াক করতে হলো? বোর্ড ওয়াক তো অবশ্যই করতে হলো। আচ্ছা, আরেকটা বিষয় জানতে চাইবো, আপনার টেট পাস কত সালে ছিল? 2014। ফার্স্ট টাইম ইন্টারভিউ দিলেন? ফার্স্ট টাইম নয়, এটা তৃতীয়, থার্ড টাইম ইন্টারভিউ দিলেন? 14 থেকে 3, তার আগে একবার দিয়েছিলাম 10 সালে। আচ্ছা, তো কতটা নার্ভাসনেস ছিল? নার্ভাসনেস চারবার এটা নিয়ে, তো নার্ভাসনেস অতটা ছিল না, নার্ভাসনেস পাওয়ার মতো নেই, তবু বোর্ডে লিখতে গিয়ে তো একটু হয় প্রতিটা ক্যান্ডিডেট। হ্যাঁ, তো যে যেরকম স্টুডেন্ট তাকে সেইভাবেই কোশ্চেন আসছে, অতটা নার্ভাসনেস হওয়ার কিন্তু খুব কঠিন কিছু নয়। মানে আগে যেইভাবে ইন্টারভিউ হয়েছে সেগুলো তো একদম ফালতু, মানে অনেকে কোশ্চেনই করেনি কোথা থেকে আসছো, কী করছো, ঠিক আছে আসছো যাও। মনে করুন যারা আপনার ভিডিও আমাদের চ্যানেলের মাধ্যমে দেখবে এবং তারাও ফার্স্ট টাইম ইন্টারভিউ দিতে আসবে, তাদের উদ্দেশ্যে কী বলতে? তাদের উদ্দেশ্যে একটাই বলবো, তো আমরাও ইন্টারভিউ দিতে আসার আগে আমি এই চ্যানেল দেখে এসেছি, যে সেখান থেকে অনেকটা অভিজ্ঞতা লাভ করেছি, এই চ্যানেল দেখার মাধ্যমে অনেকটা হেল্প পেয়েছি, তো ভয় পাওয়ার কিছু নেই। আচ্ছা, আমরা যে যারা ইন্টারভিউ দিয়ে বেরোচ্ছে ওনাদের বিভিন্ন জনের রিয়াকশান নিচ্ছে, আমাদের উদ্যোগটাকে কীভাবে? একদম খুব খুব ভালো একটা পদক্ষেপ, এটা তো আগে ছিল না অতটা হয়তো। থ্যাংকস ফর জয়েন উইথ আস এবং আমাদের ইউর ভয়েস আওয়ার সাকসেস চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অল দ্য বেস্ট। অল দ্য বেস্ট, ধন্যবাদ।